আপনাদের সবার কাছে আসলে কৃতজ্ঞতা জানানোর আছে, যেভাবে দিনের পর দিন, ইনফ্যাক্ট মাসের পর মাস, আর আরও এক ধাপ এগিয়ে যদি বলা যায় বছরের পর বছর, খুব চমৎকারভাবে যত্ন করে ভালোবেসেছেন আপনারা মিউজিক ক্লাবের এই প্রোগ্রামটাকে। অ্যান্ড স্পেশালি আমরা কিন্তু কৃতজ্ঞ অনেক বেশি করে ইগলুর কাছে। ইগলু কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্লাস্টারের কারণে কাছে না, বরং সব রকমের তার কনজিউমারের কাছে তাদের ভালোবাসা আর এই বার্তা পৌঁছে দিয়েছে। ইগলু ম্যাঙ্গোর আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশন আমাদের সাথে আজকে আছেন, এবং আমাদের সাথে আছেন মেহরাব এবং আর্নিক। এবং এই ভালোবাসার বারোতার কথা বলছিলাম যে যত বেশি অস্থিরতা থাকুক না কেন, যত কষ্টের কারণ থাকুক না কেন, আমরা এই সময়টুকুতে বুধ এবং বৃহস্পতিবার এই সন্ধিক্ষণ আমরা মেতে উঠি কীভাবে ভালোবাসা দিয়ে, অসম্ভব রকমের ভালো লাগা দিয়ে আপনাদের মনটাকে জয় করা যায়। অনেক সময় সফল হই, বেশিরভাগ সময় হয়তো বিফল হই, কিন্তু টিআরপি বলছে যে আপনারা দারুণভাবে পছন্দ করেছেন এবং ভালোবেসেছেন দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ নায়েদ বিপ্লবের প্রযোজনায় এই মিউজিক ক্লাবকে। অ্যান্ড অফকোর্স ক্রেডিট গোজ টু তারেক আখুন, যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবং আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনেও যুক্ত হচ্ছেন 9632030 থেকে 4 এই নাম্বারে, চাইলে SMS দিচ্ছেন 21616 এই পোর্টে। আমাদের সাথে আছেন মেহরাব এবং আর্নিক। মেহরাব আর্নিককে দেখলে ভালো লাগে, স্ক্রিনে যখন তাদের ফুল স্ক্রিন তাদের ছবি যখন ভেসে ওঠে, তখন আমার ছবিটাকে আমার কাছে মনে হয় যে একটু ফেড করে দিলে ভালো হয়, যে আমি ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলি FM রেডিওর মতো। থ্যাংক ইউ সো মাচ এহতেশাম ভাই, অনেক অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনি এত সুন্দরভাবে সবসময় আমাদের ইন্ট্রোডাকশন দেন, সবার ইন্ট্রোডাকশন দেন, এভাবে এই শোটা খুব সুন্দরভাবে শুরু হয়ে যায় এবং আমরা সব সিঙ্গাররা মিউজিশিয়ানরা সবাই খুব অনুপ্রাণিত হই। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আমি ক্যাটাগরিক্যালি মনে রাখি কখন কার সম্বন্ধে কোন শব্দটা ব্যবহার করি। এক পর্যায়ে অনেক উচ্ছ্বসিত হয়ে, অনেক অ্যাম্বিশিয়াস হয়ে আপনার সম্বন্ধে আমি বলেছিলাম ইউ আর ভেরি ক্লোজ টু জাস্টিন বিবর। আমি এই অর্থে বলেছিলাম, এই অর্থে বলেছিলাম জাস্টিন বিবরের যে অ্যাপিয়ারেন্স এবং তার যে পারফরমেন্স, আমি এরকম স্বপ্ন দেখতে তো দোষের কিছু নাই। আজ না হোক, দু বছর পরে হোক, দশ বছর পরে হোক, সে এরকম কোনো জায়গা দখল করে নেয় জাস্টিন বিবার। আচ্ছা, আমার টার্গেট ছিল কোনোদিন না, আমার মাইকেল জ্যাকসন তো না, কখনোই আমার এত এত উঁচুতে যেতে পারবো না, চেষ্টা আছে। তাকে আইডল হিসাবে মানি আমি, এবং আমার কাছে মনে হয় মেহরাব বোধ হয় মেহরাব হওয়ার যে জার্নিটাতে আছে সেটা অনেক দূর পর্যন্ত যাবে, জাস্টিন বিবার না, অন্য কেউ না, মেহরাবের যে জার্নিটা ওইটা অনেক দূর পর্যন্ত। জার্নিকে 10-এ-10 দেয়া হোক, গ্র্যামাটিক্যালি সে অনেক বেশি করেক্ট, তাকে ভোটে দাঁড়ানো এবং ভোটে পাস করানোর পসিবিলিটি আছে, সে নিজের স্বকীয়তায় বিশ্বাস করে। বাই দ্য ওয়ে ডিয়ার, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর নিউ জার্নি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমরা গানে যাব, তার আগে আরেক দফায় রিক্যাপ করি। আপনারা চাইলে কিন্তু ফোন করছেন 9632030 থেকে 4 এই নাম্বারে, চাইলে টেক্সট পাঠাতে পারছেন 21616 এই নাম্বারে। আমি যদি অনেক বড় একটি নাম হঠাৎ করে উচ্চারণ করেছিলাম, কারণ স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই, কেন জানি আমরা বাংলা সিনেমা, বাংলা মিউজিকে, নিজের দেশকে, নিজের মানুষগুলোকে দেখতে ভুলে যায়। তাই এইভাবে পোট্রে করতে মন চায়। আমি আমার সুযোগ হয়েছিল যে অরিজিৎ সিং এরও প্রোগ্রাম হোস্ট করার, কিন্তু আমার শুধু মন চায় যে কখন আপনাদেরকে আমি হোস্ট করবো এবং ওইভাবেই কথাগুলো বলবো। মেহরাব, গানে যাচ্ছি। ওকে, তো প্রথম গান যেটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব, গানটি সবারই অনেক পরিচিত, লাকি আখান স্যারের একটি গান, এই নীল মণিহার।
আসলে যারা অনেক বেশি অন্যরকমভাবে নিজেকে স্ট্যাবলিশড করেন তারা কখনো হারিয়ে যান না। লাকি এখন ব্যাক ইন 2017 21st April আমাদের ছেড়ে চলে তো গেছেন ঠিকই, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম ঠিকই তার ভালোবাসা অনুরণিত হচ্ছে। মেরাব থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক কোন গানে যাচ্ছি? প্রথমে আমার প্রিয় একটা গান দিয়ে শুরু করি। শ্রেয়া ঘোষাল আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, শ্রেয়া ঘোষালের একটা গান দিয়ে শুরু করি। বাই দ্য ওয়ে একটু বলে রাখি, আমি না 2116 এর টেক্সট আসছে যে আমরাও পছন্দ করি শ্রেয়া ঘোষালের গান, তোমার কণ্ঠ এন্ড অফ কোর্স তোমার বাম পাশে সেই টোল যাচ্ছে গানে। থ্যাংক ইউ। Thank you.
ঘোষাল যিনি সারেমা পা রাইট, তারপরে নোটিস্ট হন অ্যান্ড সঞ্জয় লীলা বানসালির মুভি দেবদাস, এখান থেকে মাত্র 16 বছর বয়সে যে উড়ান তৈরি করেন, তারপরে রাস্তাটা সবার জানা, এখনো চলছে এবং চলতেই থাকবে। অনেক আমরা স্বপ্ন দেখি সব জায়গাগুলোতে আমাদের মানুষজন ফিরে আসুক। মেয়েরা পরবর্তী গানে যাচ্ছে। পরবর্তী গানে যাওয়ার আগে আপনি বলছিলেন কনগ্রেচুলেশনস ফর মাই নিউ জার্নি, তো নিউ জার্নি নিয়েই বলতে চাই যে আই গট ম্যারিড অন দিস 8 জুলাই, আর বিয়ের পরে আমার প্রথম লাইভ এটা, আর আই গট ম্যারিড টু রশি চৌধুরী। তো আমি ওকে ডেডিকেট করে এই গানটা করছি এখন। গানটার নাম আমি তো শুধু ভালোবাসতেই চাই, আর গানটা লিখেছেন রবিউল ইসলাম জীবন। শুধু ভালোবাসতেই চাই যদি তোমার সম্মতি পাই, আমি তো শুধু কাছে আসতেই চাই যদি তোমার স্পর্শ পাই, আমি তো শুধু ভালোবাসতেই চাই যদি তোমার সম্মতি পাই, আমি তো শুধু কাছে আসতেই চাই যদি তোমার স্পর্শ পাই, আমি তো শুধু তোমার হতে চাই, আমি শুধু তোমার হতে চাই, আমি তো শুধু তোমার হতে চাই, আমি শুধু তোমার হতে চাই। আমি তো শুধু অনেক দোয়া মেহরাব।
থ্যাংক ইউ সো মাচ, তোমার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক বড় করে জীবনটাকে বাঁচো। এক্স্যাক্টলি আমরাও চাই যারা ওরা ব্লেস চাইলেই গান গাইতে পারে এবং ডেডিকেট করতে পারে তাদের ভালোবাসার মানুষকে, আমরা মনে মনে ডেডিকেট করবো আমাদের প্রিয়তম মানুষকে। আপনারা আছেন আমাদের সাথে ইগলু ম্যাঙ্গোভ আইসক্রিম নিয়োজিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, বাট খুব অল্প সময় বিরতি, আগেই কথা দিয়েছি, প্লিজ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা আছেন আমাদের সাথে ইগলু ম্যাঙ্গোভার আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন মেহরাব এবং আর্নিক। আপনারা চাইলেই কিন্তু ফোন করছেন 963, ফোন কিন্তু এখনও করেননি, প্লিজ তাড়াতাড়ি ফোন করুন 9632030 থেকে 4 এই নাম্বারে, চাইলে টেক্সট পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। অনেক গান, অনেক কথা, অনেক ভালোবাসার প্রসঙ্গগুলো আসছিলো অফ ইয়ারে। একটা খুব দারুণ জিনিস আপনাদেরকে দেখেছি, না বললেই না, মেহরাব আসলে যেমন চমৎকার গান গায়, দেখতে যেমন, তার চাইতে অনেক বেশি এক্সট্রিমলি রোমান্টিক। এবং সে যে ডেডিকেট করে তার ভালোবাসার মানুষকে গানটা গেয়ে ফেলা, এবং ভালোবাসার মানুষের ইন রিটার্ন যে রোমান্স তাকে উপহার দেয়া, সেটা একদম জমে খির 10/10। এবং তখন তার মুখের মধ্যে যে দারুণ অবয়ব ফুটে উঠেছিল, সেটি হচ্ছে যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু, আমাদের প্রাউড স্পন্সার। আমি আর দেরি, আই এম অলওয়েজ গুড, যখন তোমরা ভালো থাকো কথা অটোমেটিক আসতে থাকে। এবং বাই দ্য ওয়ে, তোমাকে বলতে ভুলে গেছি যে আমি না, আমি তো বটেই, বহু মানুষ 21616 এর টেক্সট পাঠাচ্ছে, প্লিজ তুমি হাসতে থাকো, তোমার মুখের বাম পাশের ওই টোলটা অনেকই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, ভালোবাসার মৃত্যু। আপনি যেহেতু বললেন আপনার জন্য, আপনাকে ডেডিকেট করছি না, আপনি যে আমাকে এতগুলো দর্শকের SMS গুলো আমাকে জানাচ্ছেন, তাদেরকে ডেডিকেট করছি আপনার থ্রুতে। একটা ভীষণ ভীষণ পপুলার একটা গান করছি, আমার ভীষণ পছন্দের, ইনফ্যাক্ট আমাদের সবার খুব পছন্দের, গাই তারপর বলছি বাকিটা। Okay.
কথা কব, তুমি যে দিলে ধরা কাছে এসে, কত না অনুরাগে এই ভিড় হৃদয়, তোমার মনে গেছে মিশে নাসির বাবু ভাইয়ের সুর করা সুমনা হকের গাওয়া, ভীষণ পছন্দের একটা গান গাওয়ার দুঃসাহস করলাম। থ্যাংক ইউ। গান তো আমি বুঝি না, বাট গানটা গাওয়ার সময় যে ধরনের হ্যালোসিনেশন একটা ফিল আসছিল, যে যখন একাকী পথ চলা বন্ধ হয়, মায়াবী রাত যখন থাকি, উথাল পাথাল জ্যোৎস্না যখন থাকি, ভালোবাসার মানুষটা পাশাপাশি যখন বসে থাকে, লতার মতো যখন জড়িয়ে থাকে, দক্ষিণা বাতাস যখন উথাল পাথাল করে দেয়, তখন অফকোর্স এরকম একটা ভালো লাগে সামনের দিকে চলে আসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই ভালোবাসা আমি শুধু মজে আছি তা কিন্তু না, অর্ণিকা মুয়ের সাথে কথা বলতে চাই একজন। জি, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠিক শম্ভুগঞ্জ। জি অর্ণিকা আপু, অনেক ভালো হচ্ছে অনুষ্ঠান। আর ভাই, আগে এহতেশাম ভাইয়ের বিষয়ে বলতে চাচ্ছি যে ভালোবাসার বীরে সারটা যেন একটু কেমন হয়ে গেছে, একটু হার্ট হার্ট থাকলে ভালো হয়তো। ভালোবাসাটা আসলে মনের ভিতরে থাকাটাও খুব ইম্পর্টেন্ট, বাহ্যিক ভালোবাসাটা প্রকাশ করার তো অনেকগুলো মাধ্যম আছে। আমার মনে হয় উনি ওনার কথা দিয়ে ওনার ভালোবাসাটা আমাদের সবার কাছে খুব ভালো করে পৌঁছে দেয়। আসলে গরিবের এই শার্টের মধ্যে কালারটা ছিল এটার জন্যই, এই জন্যই আর্নিকাপুর কাছে শুনতে যাচ্ছিলাম যে আসলে তো অনেকে থাকে না বলা ভালোবাসা, অনেকের ভিতরে থাকে, অনেকে বলতে পারে না, হয়তো বা এমনই আপনার কাছ থেকে সে না বলা ভালোবাসা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমার নিজের একটা গান শোনাই, আমার জীবনের একেবারে প্রথম গান যদি বলি, মৌলিক গান, তাহলে এটাই আমার গান। গানটার টাইটেল হচ্ছে নীলিমা, লিখেছেন ফুয়াদ হাসান, এই গানটা সুর করেছেন এবং আমি একসাথে, এটা একটা ডুয়েট গান ছিল, কাজী শুভর সুর এবং তার সাথে ডুয়েট করা। অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর জানাতে, তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই thank you.
আসি বৃষ্টি ধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে না বলা ভালোবাসা, না বলা ভালোবাসা গানটা এখনো হয়নি, এটা নীলিমা, না বলা ভালোবাসাটা পরে করব। না রিকোয়েস্ট প্রচুর প্রচুর জানিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, হবে তো, অবশ্যই হবে। আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ফোন করছেন 9632030 থেকে 4 এই নম্বরে, চাইলে টেক্সট পাঠাচ্ছেন 1616 এই নম্বরে, এবং কথা বিভিন্ন বাহানায় ওদের হাস্যোজ্জ্বল মুখ দেখবার চেষ্টা করছি মেহরা এবং আর্নিকে, কারণ যেখানেই হাসি মুখ সেখানে এগুলো আমাদের প্রাউড স্পন্সর। এগুলো ম্যাঙ্গোর আইসক্রিম রেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। যাচ্ছি নায়কের কাছে, নায়ক সিনেমা থেকে গায়ক, গায়ক এবং কখনো কি আসার সম্ভাবনা আছে প্রচুর টেক্সট এই রিলেটেড? না মনে হয়। ওকে, কোন গানে যাবে এবার?
এখন আমাদের পপ সম্রাট আসম খানের একটি গান করব, আমি জানি চাইরে।
এক্স্যাক্টলি 2011 5th June অনেক ভালো লাগে, অসম্ভব ভালোবাসার এই মানুষটিকে আমরা হারিয়েছি। কী ছিলেন না তিনি, সবচেয়ে বড় পরিচয় সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে তিনি এই যুদ্ধ এবং এই দেশ, জাতীয় পতাকা অ্যান্ড অফকোর্স নির্দিষ্ট একটা ভৌগোলিক সীমা রেখার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আজম খান খুব নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের মিউজিককে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, একজন চমৎকার মডেল অ্যান্ড অফকোর্স একজন অভিনেতা, সব কিছু মিলিয়ে আজম খান একটা প্রতিষ্ঠানের নাম। অসম্ভব ভালোবাসা, দারুণ শ্রদ্ধা মিউজিক ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় এই মানুষটির জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ। আমি তোমার এই জিনিসটা অনেক বেশি পছন্দ করি মেহরাব, যে অনেক অনেক দারুণ শিল্পীর গাওয়া গান যারা আমাদের প্রথিত দশা, তারা সত্যি অনেক বেশি এস্টাবলিশড, তারা কখনো হারিয়ে যাবে না যে মেহরাবের মতো প্রজন্ম যখন আছে যত্নের সাথে সে গানগুলোকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের হয়ে। আপনারা আছেন আমাদের সাথে ইগলো ম্যাঙ্গোবার আইসক্রিম নির্দিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, চাইলে ফোন করছেন 9632030-4 এই নাম্বারে, টেক্সট পাঠাচ্ছেন 21616 এই নাম্বারে। ফোনে যাই অনেক, গানের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছিলে তাই তো? না, আমি অপেক্ষা করছিলাম আপনার কিউর জন্য। আমার কিউর জন্য? আমি অপেক্ষা করছিলাম যে যারা জনতা জনার্দন, যাদের কারণে আমাদের এই প্রোগ্রাম, তাদের জন্য। জি, কে আছেন ফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আপনি আছেন তাই আমরা আছি, প্লিজ কথা বলুন। আমি কিউর শালা তো না, সুমনবি হইতে পারি আর কি, হয়তো যেহেতু আমার বয়স বেশি। আচ্ছা, আমাদের জামাই জামাইদের সুমনবি হব আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম সুমনবি মামা ভাই, না কি কথা? আচ্ছা, কি আপনি ভালো আছেন? জি, তো ভালো আছি। ভালো আছেন আপনি? মহিম সিং আসলে যেখানেই শ্বশুর বাড়ি হোক, আমি জানি না, খালি বলবেন যে সবার প্রিয় পান্নু ভাই। আচ্ছা আচ্ছা, সেলিব্রিটি কলার। জি, পান্নু ভাই কেমন আছেন? অনেকদিন পর আপনার আওয়াজ শুনলাম। ভালো আছি। ওই বলতে হবে আর কি যে পান্নু ভাইয়ের নাম্বারটা চাই বা ওনার বাসা যেতে চাই? অবশ্যই, ধন্যবাদ। আমার এখানে আসলে খুব খুশি হব। অবশ্যই পান্নু ভাই, থ্যাংক ইউ সো মাচ। দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ সো মাচ। পান্নু ভাই, কোনো রিকোয়েস্ট? আমি মায়াবীর আত্মা চমৎকার হয়েছে, আর যে তুমি আসবে বলে এটা গাইতে হবে, অনেক ধন্যবাদ যন্ত্রগুণী যারা বাজাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা হয় আর কি, সেলিব্রিটিদের সবাই সম্বন্ধী শালা নিজে থেকে হয়ে যায়, বললেও মানতে চায় না। আমি আপনি আমার ভাই হন? না না না, কেমনে ভাই, কি ভাই। থ্যাংক ইউ। আমরা যাচ্ছি পরবর্তী গানে। অনেক কোন গানে? আচ্ছা, যে গানটার অনেক বেশি প্রশংসা আসছে সবাই মিলে, মায়াবী রাতের কি মায়াবী প্রশংসা, তাও একজন বোদ্ধা কলারের কাছ থেকে, দ্য ওয়ান এন্ড অনলি পান্নু ভাই। সত্যি মানে আমরা যারা গান করি, এই ভালোবাসাগুলো কিন্তু আমরা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটুকু ইন্সপায়ার করে আমার কাছে সবসময়। এই ভালোবাসা জ্যামিতিক হারে বাড়াতে চাইলে আর একটি গানে যেতে হবে, অবশ্যই তোর যেন অব্যাহত থাকে। আচ্ছা, যে গানটার অনেক রিকোয়েস্ট আছে ওটাই করি, না বলা ভালোবাসা। গানটা লিখেছেন আমাদের ভীষণ প্রিয় শফিক তুহিন এবং সুর করেছেন আরিফিন রুমি। গানটা ওনার সাথেই ডুয়েট ছিল, আমি আঁকাই করছি আপাতত। Oh, yeah.
থ্যাংক ইউ আর্নিক, থ্যাংক ইউ দ্য মিউজিশিয়ানস, খুব চমৎকার আয়োজন সব কিছু মিলিয়ে। তবে না বলো ভালোবাসা এই কথাগুলো গানে ঠিক আছে, বাট যারা ভালোবাসি বলবো এই বলে ফেললাম, বলছি বলছি করছেন, তারা প্লিজ বলে ফেলুন, নাহলে কিন্তু আপনি ঠিকই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবেন, ট্রেন কিন্তু চলে যাবে। আর একটি তথ্য দিয়ে রাখে, অনেকে কিন্তু ইগলু ম্যাঙ্গোর আইসক্রিম খেতে চাচ্ছেন, আপনার জন্য দারুণ একটা নিউজ, 16556 একটি পোর্ট, একটি সেল নাম্বার, যেখানে আপনারা ফোন করলে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন এবং তাতে পাচ্ছেন 15% ডিসকাউন্ট এক কার্টুন আপনি ইগলু ম্যাঙ্গো আইসক্রিম পারচেজ করলে। সাথে আছেন মেহরাব এবং আর্নিক, আপনারা ফোন করছেন 9632030 থেকে 4 এই নম্বরে। আমরা গানে যাব মেহরাব, আমার মনে হয় আমাদের মিউজিশিয়ানদের সাথে একটু আগে পরিচয় করিয়ে দিলে মনে হয় খুব ভালো হয়। অবশ্যই, আমাদের সাথে তো অলওয়েজ দিস ফ্যান্টাস্টিক গ্রুপ অফ মিউজিশিয়ানস আছেন, এবং কিবোর্ডে আছে পুটু ভাই, লিড গিটারে আছেন সবুজ ভাই, ড্রামসে আছেন সামি ভাই, বেস গিটারে আছে টিঙ্কু ভাই, এবং ক্লাসিক্যাল গিটারে আছেন শুভ ভাই। সো আমি একটা কথা না বললেই নয় যে আমরা তো গান করি, এটা আমাদের একটা পরিবার, এবং এই পরিবারের সাপোর্ট ছাড়া আমি কখনো গাইতে পারি না, একদমই পারি না। সো আমি যতটুকুই গাই ফুল ওদের ওনাদের সাপোর্টে আমি একেবারে আমার যে গানটা গাওয়া সেইটা। I'm really honored that these all great musicians are playing with me. I'm really thankful. Thank you. Great. So, ekhon je gaanta korbo eta amar ei galo boishakhe YouTube channel e release hoyeche. Gaantar naam Elore Boishak. Ei gaanti korchi jodio boishak mash na kintu amader boshor to request kintu prochur ache. Exactly. Let's go for that. ছেলেদের হুত বুটি ইশারায় শিশ কাটে, শিশ কাটে দেনা এলো রে।
থ্যাংক ইউ, যা যা থাকা উচিত। বৈশাখ বলতে তো একটা গানকে আমরা চিনি, যারা হাত ধরে বৈশাখ আসে প্রতি বছর, ওকে ফিডব্যাকের কথা মনে পড়ে। এক্স্যাক্টলি, বাট এই গানটার মধ্যে সব ছিল, রং ছিল, উচ্ছ্বাস ছিল, বাঙালিয়ানার উন্মাদনা ছিল, সো এই গানটাও দারুণভাবে জায়গা করে, চারুকলাও ছিল, চারুকলাও ছিল, চারুকলাও আছে। এক্স্যাক্টলি, সবাই এভাবে হাসতে থাকুক, আমাদের প্রিয় সিঙ্গার মেহরাব এবং আমাদের প্রিয় সিঙ্গার আর্নিক, আর টোল এভাবে পড়তে থাকুক আর্নিকের, আর বলতে থাকি আমি যে যেখানেই মিষ্টি মুখ সেখানেই কিন্তু ইগলু। আমাদের প্রাউড স্পন্সর ম্যাঙ্গো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। প্লিজ সাথেই থাকুন, তিন থেকে চার মিনিটের বেশি কিন্তু না, প্লিজ সাথেই থাকুন। ভদ্রলোকের এক কথা বারবার বলেছি যে টাইম কোনোভাবে মিস করব না, এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই অনুষ্ঠানটা অন্তত নিরবিচ্ছিন্ন থাকুক। মিউজিক ইন্ডাস্ট্রি, ইনফ্যাক্ট আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি যে অবস্থায় থাকুক না কেন, আমাদের ইগলু ম্যাঙ্গো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশন একেবারে নিরবিচ্ছিন্ন থাকুক। অল্প বিরতি, একবারে সামান্য বিরতি, চা খেতে আর পানি খেতে যতটুকু সময় লাগে, তারপর একদম স্ট্রেট ওয়েতে আপনাদের কাছে ফিরে আসা, যাতে করে আপনাদের মোমেন্টামটা কোনোভাবেই পড়ে না যায়। এক্স্যাক্টলি, আমরা আছি, আমাদের সাথে আছেন মেহরাব এবং আর্নিক। ও গতবার অফ ইয়ারে মেহরাবের একটা গোমর ফাঁস করেছিলাম, এবার আর্নিকের গোমর ফাঁস করবো। সেটি হচ্ছে যে আর্নিক অনেক বাঁকা চোখে বড় করে তাকাচ্ছে। আর্নিকের গোমর বলে কিছু নাই, হি ইজ সো ট্রান্সপারেন্ট, সে যেমন সে তেমনই। থ্যাংক ইউ আর্নিক, এমনভাবে থাকবার জন্য। আমি কি চমৎকার করে বলে দিই সব কথা, আপনারা কিন্তু আছেন আমাদের সাথে, ফোন করছেন 9632030 থেকে 4A নাম্বারে, অথবা টেক্সট পাঠাচ্ছেন পিজ লিখে স্পেস দিয়ে 1616 এই নাম্বারে। গানে যাব মেহরাব, আর্নিক কে গাবে এখন? আমার ভীষণ পছন্দের একজন শিল্পী মিলার গান, গানটা শুরু করেছে বালাম ভাই, তো গানটার একটা দুটো ভার্সন আছে, একটা অ্যাকোস্টিক ভার্সন আছে, ওই ভার্সনটাই করছে। আমি মিলাকে, মিলাপোকে অনেক মিস করি, I hope she gets back to music as soon as possible. Exactly, we all miss her. Being a musician, we actually miss her new songs. Exactly. Chalan. Chira pale lagu khawa chote cholo jibon marto vara jibon ta jeno ve shrutu shi
অনেক সময় এমন হয় যে ব্যক্তি জীবন সুরে বাঁশি বাজে না, কিন্তু আমাদের রকস্টার মিলা ফিরে আসুক। মিলা নামের সেই ঘূর্ণিঝড় কনসার্টে আগুন ঝরিয়ে দেক। কনসার্ট প্রেমী এই মানুষজনগুলো এখনও কিন্তু মুখিয়ে আছে। যে চমৎকার টেম্পো তার ভয়েস কোয়ালিটিতে এবং যে ধরনের পারফরমেন্স, যে ধরনের স্ট্যামিনা, এখনও কিন্তু কনসার্টের মানুষজন পাগলের মতো মিস করে মিলার এই আগুন ঝরার পারফরমেন্সকে। একটা ফোনে যাওয়ার চেষ্টায় আছি। হ্যালো হ্যালো, মোস্ট প্রবাবলি ফোনটা আমি রিচ করতে পারছি না। আমি যাব মেহরাবের কাছে। তার আগে আরেক দফায় বলি, আপনারা জানেন যে 9632030304 এই নাম্বারে চাইলে আপনারা ফোন করতে পাচ্ছেন, অথবা টেক্সট পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। আমাদের প্রাউড স্পন্সর ইগলু ম্যাঙ্গোভার আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আপনারা আছেন। আপনাদের কথা অনুযায়ী সমস্ত কথাই আমরা রাখি, যেমন এক্স্যাক্টলি নিরবিচ্ছিন্ন করে ফেলেছে আমাদের প্রোগ্রামকে, কোনো রকমের বিরতি ছাড়াই অলমোস্ট নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠান কন্টিনিউ করছি। এবং যাদেরকে আপনারা দেখতে চান তাদেরকে নিয়েই কিন্তু আমরা হাজির হই, যেমন আজ উপস্থিত মেহরাব এবং আর্নিক। পরবর্তী গানে যেতে চাই, রেনেসাঁর একটা গান করছি। ওই যে সাথীরা তোরা সবে আয় ছুঁইতা
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনফ্যাক্ট ব্যান্ডের গান কি চমৎকারভাবে কি মমত্ব বোধের সাথে বাংলাদেশকে এবং বাঙালি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে, রেনেসার এই ধরনের পারফরমেন্স কিন্তু সেই কথা মনে করিয়ে দেয়। আমরা ব্লেসড নাইনটিজে যারা আমরা একেবারে, এবং আমার সাত মাসের একটা ছোট বাবু আছে এবং ওকে আমি এই ব্যান্ডগুলোর গান র্যান্ডম শোনাতে থাকি, জাস্ট একটা প্লে লিস্ট দিয়ে দিই, ওগুলো শুনতে থাকে। আমি চাই পরের জেনারেশন, আমরা যেগুলো শুনে বড় হয়েছি, ওরাও যেন ওই জিনিসটা শুনে বড় হয়। তাই হয় যেন লাস্ট দুইটি গান শুনবার এবং দেখবার সুযোগ পাবো মেহরাব, সেভাবে হিসেব করলে শেষ গান কিন্তু মেহরাবের কাছে শুনতে চাচ্ছি। আচ্ছা, এখনই বিদায় নিয়ে নিব নাকি? বিদায় নেওয়া নহবত তো আছি, গানটা তো শুনি। আচ্ছা, তাই গান গাওয়ার পরেও আমরা আবার বিদায় নেওয়ার একটা সুযোগ পাবো, রাইট? তো এখন যে গানটি করব, এটা এই যে গতকাল মানে 16 তারিখ প্রিন্স মাহমুদের জন্মদিন গেল, 16ই জুলাই প্রিন্স মাহমুদ ভাইয়ের জন্মদিন গেল। তো ওনার করা আমার অনেকগুলো গান আছে, উনি আমার কি আমি খুব লাকি ওনার এই গানগুলো পেয়েছি। তো তার মধ্যে থেকেই একটা, গানটার নাম বাংলাদেশ। তো এই গানটি করছি, এটা ওনার লেখা, ওনার সুর, ওনার কম্পোজিশন। তো বাংলাদেশ গানটি করছি। তুই খন্দন, তুই হাসি শ্রেষ্ঠ।
জীবন আনন্দ আর সুকান্ত তোর প্রেমে কত লেখে প্রতিফের গাওয়া একুশের গান মনে দাগ গেছে রেখে দুইশো বছর পরাধীনতার ব্যারিকেড ভাঙে যারা তোরি গর্ভের তোরি স্নেহের সূর্য সন্তানেরা বিদ্যাসাগর যুগে সূচনা সত্যজিতের পথের পাঁচালি ইতিহাস রচনা এই বাংলায় সালাম রফিক বরকত তোরি ছেলে ভাষার জন্য বারুদের মুখে এগোয় হেসে খেলে সূর্য সন্তানেরা তোরে রত্ন গর্ভা তুই থ্যাংক ইউ সো মাচ। এই গানটা আমার শালা পিয়াস ভাই ওনার জন্য ওনার রিকোয়েস্ট ছিল, ওটাও করলাম। এবং এটা আমার প্রথম যে ডুয়েট অ্যালবাম সেই অ্যালবাম থেকে, আটটা অ্যালবাম থেকে এই গানটি। এবং প্রিন্স ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাকে দেওয়ার জন্য, এবং আমি এটা গেতে পেরে অনেকেই খুবই খুশি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট গানে যাব অর্ণিকের কাছে, তার আগে ছোট্ট করে একটু বিদায় নিয়ে নিই। থ্যাংক ইউ মেহরাব, থ্যাংক ইউ অর্ণিক, থ্যাংক ইউ দ্য ওয়ান্ডারফুল মিউজিশিয়ানস, থ্যাংক ইউ আপনারা আমাদের সাথে আছেন। দোয়া করি যে প্রিয় বাংলাদেশ এভাবেই প্রাণ খুলে হাসতে থাকুক, প্রিয় বাংলাদেশ প্রাণ খুলে বাঁচুক, এবং ফাইনালি ভালো থাকুক আমাদের ভালোবাসার বাংলাদেশ। আপনারা আছেন আমাদের সাথে ইগলু ম্যাঙ্গোভার আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। ফিরে আসবো আবার সে প্রত্যাশায়। আমি এদের সমাজ বিদায় নিচ্ছি, যাচ্ছি শেষ গানে। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমাদের টেলিভিশনের সেটের সামনে যারা ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমাদের পুরো স্টুডিও, আমাদের প্যানেলে যারা আমাদেরকে এতক্ষণ ধরে সহযোগিতা করছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এবং এত সুন্দর সাউন্ড করার জন্য সাগর ভাই, সেলিম ভাই দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর সাউন্ড করার জন্য। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ, একদমই বাংলা ভিশনকে ধন্যবাদ, বিপ্লব ভাইকে ধন্যবাদ। এবং একটা কথা না বললে নেই, ও প্রিন্স মাহমুদের গান করলো, শ্রদ্ধেয় প্রিন্স মাহমুদ, আমি যে গানটা করতে চাচ্ছি, আমি ফুয়াদ নাসার বাবু ভাইয়ের গান করতে যাচ্ছি। আমাদের মনে হয় এই গান করার জীবনের সার্থকতা আমরা এই মানুষগুলোর সান্নিধ্য পেয়েছি, এই মানুষগুলোকে আমরা চোখে দেখেছি, এর চেয়ে বড় প্রাপ্তি আমার মনে হয় না আমাদের জন্য আর কিছু থাকতে পারে। আমি আমার ফার্স্ট সোলো অ্যালবামের একটা টাইটেল ট্র্যাকটা দিয়ে শেষ করছি। এটা সুর করেছেন ফুয়াদ নাসার বাবু ভাই এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন। আশেপাশে কেউ নেই তো, তুমি আমি শুধু দুজন হয়েছি মনা। নেই তো আশেপাশে কেউ নেই তো, তুমি আমি শুধু দুজন হয়েছি মনা। চুপি চুপি যাও ছবি ওই
পৃথিবী